খবরের শিরোনামে উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিলকিয়ানা টানেলে শ্রমিক উদ্ধারের কাজ আর কয়েক মুহূর্তে অপেক্ষা। এরপর সুড়ঙ্গ থেকে একে একে বেরিয়ে আসবেন 41 জন শ্রমিক। ধসে আটকে পড়া শ্রমিকদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শ্রমিকদের বাইরে আনার জোর প্রস্তুতি চলছে। সুড়ঙ্গে গড়ে তোলা হয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প, পৌঁছে গিয়েছে অ্যাম্বুলেন্সও। আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা, এরপর সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসবেন 41 জন শ্রমিক। ধসে আটকে পড়া শ্রমিকদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শ্রমিকদের বাইরে আনার জোর প্রস্তুতি চলছে। সুড়ঙ্গে গড়ে তোলা হয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প, পৌঁছে গিয়েছে অ্যাম্বুলেন্সও। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। সাধনা, ইতিমধ্যেই কিন্তু জোর কদমে চলছে শ্রমিকদের উদ্ধার কাজ, এবং তাদের উদ্ধারের পরে উত্তরাখণ্ডের প্রশাসনের তরফ থেকে তাদের জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে? হ্যাঁ দেখো রিয়া, একেবারেই বহু প্রতীক্ষিত সময় এটা, ঠিক আছে? বহু প্রতীক্ষিত মুহূর্ত। কেন বলছি প্রতীক্ষিত মুহূর্ত? দীর্ঘ 17 দিন যাবত 41 জন যে শ্রমিক, তারা কিন্তু সুড়ঙ্গে আটকা পড়েছিলেন। এবং বলাই বাহুল্য যে তাদের পরিবারের মধ্যে একটা চিন্তার ভাঁজ কিন্তু তাদের কপালে দেখা গেছিলো। এবং বর্তমানে যে পরিস্থিতি হচ্ছে সেখানে, সেটা হচ্ছে এই যে খনন কাজ যেটা চলছে, সেটার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই খনন কাজ শেষ হবে, এবং সেখান থেকে যে 41 জন যে শ্রমিক রয়েছে তাদেরকে উদ্ধার করা সম্ভব হবে। এবং যে বাইরের যে পরিস্থিতিটা আমি যদি একটু বলি, যে ইতিমধ্যে 41টা অ্যাম্বুলেন্স, 41 জন শ্রমিকের জন্য 41টা অ্যাম্বুলেন্স এসে কিন্তু এখন বাইরে রেডি হয়েছে। এবং তুমি জানো যে আগের যে খবরগুলোর দিকে যদি আমরা একটু চোখ বলি, তাহলে বুঝতে পারবো যে বিভিন্নভাবে কিন্তু যে সুড়ঙ্গে আটকে পড়েছে 41 জন শ্রমিক, সেইখানে কিন্তু 5টা দিক থেকে কিন্তু ঘিরে ফেলা হয়েছিল, এবং সেখানে বিভিন্নভাবে খনন কার্য করার কাজ চলছিল। উদ্ধারকারীরা বিভিন্নভাবে চেষ্টা করছিলেন যে শ্রমিকদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসার, কিন্তু প্রত্যেক বাড়ি তারা এক প্রকার বলতে গেলে যে তারা পারেনি করতে, একেবারে তাদেরকে বিফল হতে হয়েছিল। রেজাল্ট তেমন কিছু ছিল না, কিন্তু অবশেষে তাদের যেই র্যাট হোল মাইনিংয়ের প্রসেসটা, সেই প্রসেস অবলম্বন করে অবশেষে কিন্তু তাদেরকে যে উদ্ধার করা, সেই উদ্ধার করার কাজ সম্পন্ন হবে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো 41 জন শ্রমিককে বাইরে বেরিয়ে আসতে। এবং যে পাইপটা ইতিমধ্যে, যে পাইপটা প্রায় আড়াই ফুটের কাছাকাছি একটি পাইপ ঢোকানো হয়েছে সেই সুড়ঙ্গতে, এবং তোমাকে জানিয়ে রাখবো যে জায়গাগুলো, সেই পাইপে যে জায়গাগুলো ঝালাই করা হয়েছে সেই জায়গাগুলো যথেষ্ট ধারালো, এবং সেই ধারালো বিষয়টা, সেই ধারালো জায়গাগুলোতে যাতে শ্রমিকদেরকে, যাদেরকে বের করবে তাদের যাতে কোনোরকম আঘাত সৃষ্টি না হয় বা তাদের যাতে কোথাও কেটে না যায়, তার জন্য কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম পর্যাপ্ত জায়গা রয়েছে বলাই বাহুল্য একেবারে পাইপটার মধ্যে। এবং সেই পাইপে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম থাকবে, এবং তারা কিন্তু যেসব শ্রমিকরা রয়েছেন, 41 জন শ্রমিক, তাদেরকে বুঝিয়ে দেবেন যে কিভাবে বাইরে বেরোতে হবে। যেহেতু 17 দিন যাবৎ তারা, সেই 41 জন শ্রমিক সেই সুড়ঙ্গের মধ্যে রয়েছেন, ফলে বলাই যায় যে তারা দাঁড়াতে অক্ষম, ফলে তারা নিজেরা হামাগুড়ি দিয়ে বেরোতে সেখান থেকে পারবেন না। এবং যার জন্য কিন্তু 8টা বেডসেট এবং ট্রলির ব্যবস্থা করা হয়েছে, এবং যেসব শ্রমিকরা বাইরে বের করা হবে, যেসব শ্রমিকদেরকে, তাদেরকে সেই ট্রলির মধ্যে বেডসেট পেতে তাদেরকে সেখানে শুয়ে সেখান থেকে বের করানো হবে বলে এখনো পর্যন্ত খবর রয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এই জবে থেকে তারা ভেতরে আটকে পড়েছিল সেখানে আমরা দেখেছিলাম ডে ওয়ান থেকেই রাজ্য এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সেখানে উপস্থিত ছিল, উত্তরাখণ্ডের প্রশাসন সেখানে ছিল, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীকে আমরা সেখানে দেখেছিলাম। ফলে সবারই কপালে একটা চিন্তার ভাত ছিল, একটা দুশ্চিন্তা ছিল যে কবে আদে তাদেরকে বের করা হবে, কিন্তু ইতিমধ্যেই সেই সুখবর আসতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো 41 জন শ্রমিককে বাইরে বের করতে। এবং যে সুড়ঙ্গ রয়েছে সেই সুড়ঙ্গের বাইরে, আমি একটু আগেই বললাম যে 41 জন শ্রমিকের জন্য 41টা অ্যাম্বুলেন্স রেডি করে রাখা হয়েছে বাইরে। এবং পুরোপুরি সুড়ঙ্গ থেকে যে জেলা হাসপাতাল, উত্তরাখণ্ডের যে জেলা হাসপাতাল যেখানে তাদেরকে নিয়ে যাওয়া হবে সেটা প্রায় 40 কিলোমিটারের কাছাকাছি, সুড়ঙ্গ রয়েছে সেই সুড়ঙ্গ থেকে হাসপাতাল, জেলা হাসপাতাল পর্যন্ত একবারে 30 কিলোমিটার ডিস্টেন্স। সেই ডিস্টেন্সটা কিন্তু তাদেরকে গ্রিন করিডোরের ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনোরকম যানজটের বা যাতে কোনোরকম রাস্তায় অসুবিধার সম্মুখীন না হতে হয় শ্রমিকদেরকে নিয়ে যাওয়ার জন্য, তাই জন্য কিন্তু একটা গ্রিন করিডোরের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে জেলা হাসপাতালে তাদের চিকিৎসা হবে, প্রথমে তাদেরকে বের করা হবে, করার পর সেই জায়গায় সুড়ঙ্গের বাইরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা
করা হবে এবং প্রাথমিক চিকিৎসার পর একেবারে সোজা তাদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে, গ্রিন করিডোরের মাধ্যমে তাদেরকে নিয়ে যাওয়া হবে উত্তরাখণ্ডের জেলা হাসপাতালে। এবং সেই জেলা হাসপাতালে তাদের যে 41টা বেড, সেই 41টা বেডের সঙ্গে কিন্তু অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে, অক্সিজেন সিলিন্ডার রয়েছে, ট্রমা কেয়ারের ব্যবস্থা করা হয়েছে, আইসিইউর ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের পাশেও একটা মেডিকেল, সেই হাসপাতালের পাশেও একটা হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে, হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে। একেবারে চপারের মাধ্যমে যদি কোনো রোগীর শারীরিক অবস্থা অবনতি ঘটে তাহলে একেবারে সেই জেলা হাসপাতাল থেকে তাদেরকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে ঋষিকেশের এইমস হাসপাতালে, সেখানে তাদের চিকিৎসা করা হবে। এবং শুধুমাত্র যেই উত্তরাখণ্ডের জেলা হাসপাতাল সেখানে শুধুমাত্র তাদের শারীরিক চিকিৎসা হবে না, শারীরিক চিকিৎসার পাশাপাশি মনের চিকিৎসাও কিন্তু সেখানে হবে। অর্থাৎ যদি কোনো শ্রমিক ডিপ্রেশনের শিকার হয় বা মনোবল যদি তার ভেঙে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পদক্ষেপ নেবে চিকিৎসকরা, মনোবিজ্ঞানীরা যারা রয়েছেন তারা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন এবং পাশাপাশি তাদের যে মনের দিক সেই মনের চিকিৎসাও কিন্তু সেই হাসপাতালে হবে। এবং যেটা আমি এক্ষুনি বললাম যে শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে একেবারে ঋষিকেশের যে হাসপাতাল রয়েছে এইমস হাসপাতাল, সেই হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হবে হেলিকপ্টারে করে এবং সেখানে তাদের চিকিৎসা হবে। সকাল থেকেই আমরা যেটা দেখেছিলাম যে যখন থেকে শ্রমিকদের সঙ্গে কথা বলে যেটা জানা যাচ্ছে যে তারা অনেকটা আশাবাদী যে তারা আজকে বেরাবে, কারণ যে খনন কার্য যেটা চলছে একেবারে র্যাট হোল মাইনিংয়ের প্রসেস অবলম্বন করে যে খনন কার্য চলছে সেই খনন কার্যে কিন্তু তারা সেই আওয়াজ শুনতে পাচ্ছে, সেই সুরঙ্গ খোঁড়ার আওয়াজ তারা শুনতে পাচ্ছে, ফলে তারা কিন্তু বেশ আশাবাদী যে তারা আজকেই বেরোবে। এবং বাইরে আমরা দেখেছিলাম যে রাজ্য এবং ন্যাশনাল ডিজাস্টার টিমের পাশাপাশি উত্তরাখণ্ডের যিনি মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী তিনি ছিলেন, পাশাপাশি উত্তরাখণ্ডের প্রশাসনও সেখানে কিন্তু ছিল, উদ্ধারকারীরা একেবারে সকাল থেকেই তৎপর ছিল যে তাদেরকে বের করে আনার। শুধুমাত্র এটাই না, পাশাপাশি আমি যদি তোমাকে জানি রাখি এই যে সুরঙ্গ যেখানে আটকা পড়েছে 41 জন শ্রমিক, তাদের মধ্যে কিন্তু কোচবিহারের বাসিন্দা রয়েছে, বাংলা থেকে বহু শ্রমিক সেখানে আটকা পড়েছে। আমি জানিয়ে রাখবো যে কোচবিহারের শ্রমিক রয়েছে, কোচবিহারের একজন শ্রমিক সেখানে আটকা পড়েছে, তুফানগঞ্জের মানিক তালুকদার নামে একজন শ্রমিক রয়েছে যিনি কিন্তু সেখানে আটকা পড়েছেন, হুগলির জয়দেব প্রামাণিক নামে একজন শ্রমিক আটকা পড়েছেন, পাশাপাশি উত্তরাখণ্ডের দুজন, অসমের একজন এবং হিমাচল প্রদেশের একজন মিলে কিন্তু 41 জন শ্রমিক সেখানে আটকা পড়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা বেরিয়ে যাবে। তোমাকে জানিয়ে রাখবো, যদি আমরা একটু স্মৃতিরোমন্থন করি আগে যে বিষয়টা, ঠিক 12ই নভেম্বর যখন ধস নামে তারা যখন আটকে যায় সেখানে, সেখানে কিন্তু প্রথমেই আমরা যেটা দেখেছিলাম যে মার্কিন মুলুক থেকে যে অগার মেশিন আনা হয়েছিল এই উদ্ধার কার্য কাজে লাগানোর জন্য এবং তাদেরকে বের করার জন্য, এবং প্রথমে সেই মেশিন যখন উদ্ধার কার্য যখন শুরু হচ্ছিলো প্রথমে সেই মেশিন আটকে গেছিলো ধসে, তা সেই ব্লেড আটকে যায়। এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে মেশিন অনেকটা গরম হয়ে যাচ্ছিলো, সুরঙ্গের কাজ করার সময় মেশিন অনেকটা গরম হয়ে যাচ্ছিলো, যার ফলে কিন্তু তাদের সুরঙ্গ খুঁড়তে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিলো। এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম যে কোনো একটা ধাতব বস্তুর গায়ে মেশিনটা লাগে এবং সেই মেশিনটা ভেঙে যায়। এবং আজকে যে খনন কার্য চলছিল সেই খনন কার্যে কিন্তু যে আগের দিনে যে অগার মেশিন যেটা ভেঙে গেছিলো সেই মেশিনের কিন্তু ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে বলে উদ্ধারকারীরা জানিয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই আমরা তাদেরকে বাইরে দেখতে পারবো। অবশেষে এই যে এতগুলো পাঁচটা দিক, এই একটা সুরঙ্গের পাঁচটা দিক পুরো ঘিরে ফেলা হয়েছিল, পাঁচটা দিক থেকে খনন কার্য করার চেষ্টা চালানো হয়েছিল, প্রত্যেকবারই বিফলে যেতে হয়েছে, তারা ব্যর্থ হয়েছে উদ্ধারকারীর এক প্রকার বলা চলে, একদমই তারপরে একদম ম্যানুয়াল ড্রিলিং পদ্ধতি অবলম্বন করে র্যাট হোল মাইনিং প্রসেসের পদ্ধতিতেই কিন্তু এই যে 41 জন শ্রমিক তাদেরকে উদ্ধার করা এখনও পর্যন্ত সম্ভব হবে বলে মনে করছে ডিজাস্টার রাজ্য এবং ন্যাশনাল ডিজাস্টার টিম। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো এই যেসব শ্রমিকরা বাংলা থেকে যেসব শ্রমিকরা সেখানে আটকা পড়েছে তাদের যখন পরিবারের সঙ্গে কথা বললাম সেই তাদের পরিবার থেকে উঠে আসছে, তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম, যেটা বলছিলাম যে যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে ছিল, চিন্তার ভাত ছিল তাদের কপালে, একেবারে উৎকণ্ঠায় কেটেছে তাদের দিন। যেসব শ্রমিকরা আটকে গেছে তাদের যে পরিবার তাদের প্রত্যেকটা দিন যথেষ্ট উৎকণ্ঠায় কেটেছে এবং তারাও কোথাও না কোথাও একটা আশাবাদী যে আজকেই তারা তাদের বাড়ির লোক দেখতে পাবে এবং তাদের সঙ্গে কথা বলতে পারবে এবং তারা একেবারে একটা সুসংবাদের অপেক্ষা করছে এখনো পর্যন্ত যা খবর রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে একেবারে সকাল থেকেই যেটা আমরা দেখেছিলাম, আমরা বারংবার সেই ছবি দেখিয়েছি যে সকাল থেকেই কিন্তু উদ্ধার কার্য চলছিল সেখানে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর উপস্থিতিতে, ন্যাশনাল এবং রাজ্য ডিজাস্টার টিমের উপস্থিতিতে উদ্ধারকারীরা তাদের উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে। বাইরে 41 জন শ্রমিকের জন্য 41টা অ্যাম্বুলেন্স উপস্থিত রয়েছে, যে মুহূর্তে তারা সেখান থেকে সেই 2.5 মিটারের
আড়াই মিটারের পাইপ থেকে তাদেরকে বের করা হবে। একেবারে যেটা আমি বলছিলাম যে যেহেতু তারা দীর্ঘদিন ধরে সেই পাইপের মধ্যে রয়েছেন, যার ফলে তারা সক্ষম না হামাগুড়ি দিয়ে বেরানোর, ফলে যেসব ড্রিলিং মেশিন ট্রলির ব্যবহার করা হয়েছে এবং সেই ট্রলির ওপরে আটটি বেডসেট নিয়ে ঢোকানো হয়েছে, সেই বেডসেটের ওপরে তাদেরকে শুয়ে তাদেরকে বের করা হবে। সুরঙ্গের বাইরে তাদের হেলথ চেক আপ করা হবে, প্রাথমিক চিকিৎসার পরেই তাদেরকে একেবারে গ্রিন করিডোরের মাধ্যমে তাদেরকে 30 কিলোমিটার দূরে উত্তরাখণ্ডের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং সেই জেলা হাসপাতালে পর্যাপ্ত প্রত্যেকটা জিনিস, অক্সিজেন থেকে শুরু করে ট্রমা কেয়ার থেকে শুরু করে সমস্ত জিনিস সেখানে রাখা হয়েছে এবং সেখানে যদি রোগীর শারীরিক চিকিৎসার অবনতি হয়। ধন্যবাদ সাধনা, তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য এবং এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন ফোনে বিশেষ প্রতিনিধি সুকান্ত মিত্র। সুকান্ত দা, এই যে র‍্যাড মাইনিং এ সাফল্য এসেছে উদ্ধারকারে, আর কয়েক মুহূর্ত অপেক্ষা এবং শ্রমিকদেরকে 41 জন শ্রমিককে উদ্ধার করা হবে, 41 জন শ্রমিক একে একে বেরিয়ে আসবেন, এই যে সাফল্য র‍্যাড মাইনিং, এই বিষয়টা ঠিক কি রয়েছে যদি একটু বিস্তারিত জানাও। তবে তার আগে একটা জিনিস বলে রাখি রিয়া, আরো একটা ছোট্ট ধস সেখানে নেমেছে। এই র‍্যাড মাইনারদের যে ড্রিল তারা করেছিলেন সেখান থেকে যখন বার করার চেষ্টা করা হয়েছে তখন আরো একটি ছোট্ট ধস নেমেছে, ফলে আরো ঘন্টা খানেক অন্তত দিলে হবে সেই ধসটার থেকে যে বর্জ্য আবর্জনা বা পাথর যা পড়েছে সেগুলোকে মাইনিং যারা করছেন তারা এবার টেনে টেনে বার করছেন। তবে এটা ঠিক যে উদ্ধার কার্য একেবারে চরম পর্যায়ে, আর ঘন্টা খানেক বড় জোর তার মধ্যে কিন্তু একে 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 বার করা হবে। অবশ্য সাফল্য এসছে এই র‍্যাট হোল মাইনারদের জন্য, যারা এই ড্রিলটা করেছেন। এই ড্রিলটা একটা বেআইনি পদ্ধতি, ভারতবর্ষের আইন অনুসারে এটা কিন্তু নিষিদ্ধ পদ্ধতি। মেঘালয়ে এবং উত্তর পূর্বাঞ্চলে কয়েকটি রাজ্যে দেখা যায় যে সেখানকার গ্রামের মানুষজন তারা কয়লা বা অন্যান্য খনিজ পাওয়ার জন্য পাহাড়ের গায়ে এইভাবে ড্রিল করেন। কিরকম ড্রিল হয়, প্রথমত একটা ছোট গর্ত খোঁড়া হয়, তারপর সেই গর্তের ভেতরে ঢুকে একজন মানুষই যেতে পারেন, মানে হাতের হাত দিয়ে, আগে চেনি হাতুড়ি দিয়ে করা হতো কিন্তু এখন তো ড্রিলিং মেশিন অনেক রকমের বেরিয়েছে, সেই সব ড্রিলিং মেশিন দিয়ে করা হয়। ওই একজন লোকই ঢুকে যায় ভেতরে এবং সে আস্তে 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 টেনে 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 বার করে। আর দ্বিতীয় একটা পদ্ধতি হচ্ছে একটু বর্গাকার বা আয়তাকার একটা আরেকটু বড় প্রায় 3-4 মিটারের ব্যাস এরকম একটা গোল বা বর্গাকার এরকম একটা কিছু মানে গর্ত খোঁড়া হয়, সেই গর্তের ভেতর দিয়ে একজন ঢোকে, তারপরও যে হোলটা তৈরি হয় পাইপের মধ্যে যে হোলটা ড্রিল করা হয় সেটাও কিন্তু ওই একজনের যাতায়াতের পক্ষে ঠিক আছে, সে একজনও মোটামুটি কোনোভাবে যেতে পারে। এই সিস্টেমটা ছিল, কিন্তু এই সিস্টেমটা পুরোপুরি বেআইনি এবং নিষিদ্ধ। কেন নিষিদ্ধ না, ওইখানে উত্তর পূর্বাঞ্চলে এইসব করার ফলে, এইরকম বেআইনি ভাবে এই খনন গুলো করার ফলে ওর ভেতরে যে খনিজ পদার্থ গুলো থাকে তার থেকে কিছু অ্যাসিড বেরোয়, এই অ্যাসিড গুলো বেরিয়ে পাহাড়ের আশপাশে ঝর্ণার সঙ্গে মিশে নদীতে এসে পড়ে, এর ফলে নদী দূষিত হয়। এই জন্য এই সিস্টেমটাকে বন্ধ করা হয়েছে, কিন্তু এই সিস্টেমটা চালু আছে ভারতীয় সেনাবাহিনীতে। ভারতীয় সেনার বিশেষ অত্যন্ত দক্ষ একটি দল, তারা যে পাহাড়ি ইউনিট গুলো থাকে মানে কাশ্মীর থেকে শুরু করে লে লাদাখ থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চলে অরুণাচলে চীন সীমান্ত থেকে শুরু করে মায়ানমার সীমান্ত, এই সমস্ত জায়গায় পাহাড়ি অঞ্চলে যে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স এবং সেনারা থাকে, তাদের সঙ্গে দু একজন করে এই র‍্যাট মাইনিং এ অত্যন্ত দক্ষ কয়েকজনকে রাখা হয়। এরকমই 2-3 জনকে উড়িয়ে আনা হয়েছে দিল্লি থেকে, তারাই এই কাজটি করছেন, অত্যন্ত দক্ষতার সঙ্গে করছেন। এখন বাধ্য হয়ে এটাকে মানতে হয়েছে সরকারকে, কারণ এই পদ্ধতি ছাড়া আর কোনো উপায় নেই। আমেরিকা থেকে আনা সব থেকে শক্তিশালী ড্রিলিং মেশিন, হগার মেশিন, সেটি পর্যন্ত বিকল হয়ে গেছে, সেটির অংশ ভেঙে ভেতরে পড়ে রয়েছে, এই মাইনাররাই সেই অংশগুলোকে টেনে টেনে বার করে আনছেন। এই অবস্থায় র‍্যাট মাইনারদের ওপরই ভরসা, যে দশটি ছোট্ট দশটি আবারও নেমেছে সে দশটিও তারা পরিষ্কার করছেন, আর বড় জোর ঘন্টা খানেকের মধ্যেই একে একে সব শ্রমিকদেরকে বার করে আনা সম্ভব হবে এবং আমরা আশা করব সবাইকে সুস্থ শরীরে বার করে আনা সম্ভব হবে। রিয়া, ধন্যবাদ সুকান্ত দা।
যেমনটা জানা যাচ্ছে। আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা, এরপর সুড়ঙ্গ থেকে একে একে বেরিয়ে আসবেন 41 জন শ্রমিক। ড্রিলিং পদ্ধতিতে, একটি বেসরকারি পদ্ধতিতে সাফল্য, লেজার টেকনোলজি ব্যবহারে সাফল্য। ইতিমধ্যেই খবরের শিরোনামে উত্তরকাশীর সিলকিয়ানা টানেলে শ্রমিক উদ্ধার, 41 জন পরিবারের লোকজনদের মধ্যে উৎকণ্ঠা। শ্রমিকরা ধসে পড়া শ্রমিকদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শ্রমিকদের বাইরে আনার জোর প্রস্তুতি চলছে, ম্যারাথন উদ্ধার।